আসসালামু আলাইকুম, সবাইকে চ্যানেল আই ইউরোপের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। বার্থককে আজ আপনাদের সাথে আছি আমি, মিসবাহ জামাল। প্রথমে আজকের সংবাদের শিরোনামগুলো। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন দাবি তারেক রহমানের। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে সংবর্ধনা। বাংলাদেশ থেকে ব্রিটেনের নীতিমালা মেনে পান আমদানির আহ্বান আমদানিকারকদের। শুনছিলেন খবরের প্রধান অংশগুলো, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি এবং ১৯৭২ সালে তিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন বলে দাবি করলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আবারও দাবি করেন জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপ্রধান ও স্বাধীনতার ঘোষক। বিস্তারিত জানাচ্ছেন চ্যানেল আই ইউরোপের বার্তা প্রধান মোহাম্মদ আব্দুল হান্নান, ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। কোনদিনই শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়নি। লন্ডনে থাকা অবস্থায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম তারেক রহমান সুবিজনের সাথে মিলিত হয়ে বঙ্গবন্ধু সম্পর্কে এই মন্তব্য করেন। এছাড়া ১৯৭১ সালে ফ্রান্স ভিত্তিক সংবাদ চ্যানেলে প্রচারিত একটি ভিডিও চিত্র তুলে ধরে তিনি বলেন বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা চাননি। আপনারা নিজের কানেই শুনলেন যে সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, সে বলছে আমি একটি স্বাধীন মানুষের মতন বাঁচতে চাই। অর্থাৎ সে স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম বাংলাদেশ, এটি উনি মিন করেন নাই। সমাবেশে তারেক রহমান তৎকালীন মুজিবনগর সরকার নিয়ে কথা বলেন। তিনি বলেন সে সময় কোনো সংবিধান না থাকায় বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার অবৈধ ছিল। শেখ মুজিব আসলেন 10 তারিখে, 12 তারিখে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, দেশে কোনো সংবিধান নেই। আমরা কি এখন এটাও বলতে পারবো না যে শেখ মুজিব যে এসে প্রধানমন্ত্রী হয়ে গেলেন উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন? এছাড়া জিয়াউর রহমান যে দেশের প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন তার বিবৃতিতে তিনি যুক্তি তুলে ধরেন। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মুক্তিযোদ্ধা কে এম শফিউল্লাহর লিখিত বইয়ের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন জিয়াউর রহমানই ছিলেন দেশের প্রথম রাষ্ট্রপ্রধান। উনি একটি বই লিখেছেন, বইটি হচ্ছে বাংলাদেশ এমার্জেন্সি অফ এ নেশন, রিটন বাই এ এম এ মুহিত। এই বইটির 143 নম্বর পাতায় উনি লিখেছেন মেজর জিয়াউর রহমান উইদিন ব্র্যাকেট লেটার প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ব্র্যাকেট ক্লোজ ওয়াজ দি ফার্স্ট টু অ্যানাউন্স দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। 26শে মার্চের ঘটনা বলেছেন জনাব শফিউল্লাহ, যে 26শে মার্চ শহীদ জিয়া অ্যানাউন্সমেন্ট করেছেন স্বাধীনতার, নিজেকে প্রথম বা সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্র প্রধান হিসাবে। এছাড়া তারেক রহমান অনুষ্ঠানে আরো বলেন ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকারই প্রথম রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা উড়ানোর সুযোগ করে দিয়েছিল। রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে। শহীদ জিয়াও করেননি, বেগম খালেদ বসন্তী বেগম খালেদা জিয়াও করেনি, বিএনপি করার প্রশ্নই আসে না। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে 7ই এপ্রিল সন্ধ্যায় বরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্টজন সাংবাদিক ও ডিজাইন বিষয়ে আগ্রহীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে বিবি রাসেল আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আজ যতটুকু আসতে পেরেছি এর পেছনে সবটুকু অবদান আমার মা বাবার। হাইকমিশনের চ্যান্সারি ভবনে আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার মিজারুল কায়েস বলেন একজন ডিজাইনার খ্যাতি অর্জন করেন তার নান্দনিকতা, চিন্তা আর ব্যক্তিত্বের মাধ্যমে, আর বিবি রাসেল ফ্যাশনের নান্দনিকতায় বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন অন্য এক মাত্রায়। And I'm so honored. And what fashion of haute couture is about,
অফকোর্স পরিবর্তন তো এসছে, কিন্তু আরও পরিবর্তন আসবে। আমি বিশ্বাস করি প্রজন্মই নতুন বাংলাদেশ গড়ে তুলবে। আর কয়েক বছর সময় দেন, বাংলাদেশ আরও আরও এগোবে। বিবি রাসেলের একটি বড় শক্তি হচ্ছে তিনি তার যাত্রা শুরু করেছেন পাশ্চাত্যের ফ্যাশনের হাত ধরে। আমরা আশা করছি যে বাংলাদেশের ভাবমূর্তির যে প্রসারণ করবার কাজটি আছে সেটি আরও এক ধাপ, আরও একটি নতুন জানালা পেল, এবং এটি আমরা বারংবার চাই। প্রতিনিয়ত আমরা নতুন নতুন জানালা দিয়ে আমাদের অস্তিত্বকে ঘোষণা করতে চাই। ব্রিটেন ও ইউরোপের নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ থেকে পান রপ্তানি করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইউকে। মঙ্গলবার পূর্ব লন্ডনের প্রাইড অফ এশিয়ায় যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খানের সাথে আয়োজিত মত বিনিময় সভা তারা একথা জানান। এতে আরও জানানো হয় বাংলাদেশ থেকে পান আসা ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেলমোনেলার উপস্থিতি পাওয়ায় আগামী 31 জুলাই পর্যন্ত ইউরোপের বাজারে এর আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সংগঠনের সভাপতি রফিক হায়দার জানান, নিষেধ থাকার পরও কিছু অসাধু কর্মকর্তার কারণে অবৈধভাবে এখনও এই পান আসছে, যার ফলে বাংলাদেশ থেকে ইউরোপে পান আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবার আশঙ্কা রয়েছে। সভায় জানানো হয় আগামী 31 জুলাই এর পর শর্ত সাপেক্ষে পান আমদানি শুরু হবে, আর আমদানির প্রধান শর্ত হল পান হতে হবে সেলমোনেলার ব্যাকটেরিয়া মুক্ত। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয় সভায়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরুদ্দিন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, প্রতি বছর বাংলাদেশ থেকে শুধু যুক্তরাজ্যেই প্রায় 10 মিলিয়ন পাউন্ড পানের চাহিদা রয়েছে। বাংলাদেশে ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস। 7 এপ্রিল ইস্টামের টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান, সংগঠনের সভাপতি সৈয়দ নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুমান দীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুব অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মাহবুব মুর্শেদ, চ্যানেল এসের সিইও তা চৌধুরী, কাউন্সিলর শাহেদ আলী, ফানুমিয়া, কবি নজরুল ইসলাম প্রমুখ। আগত অতিথিরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। বিপুল সংখ্যক ইতালি থেকে আগত বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানে শিশু কিশোররা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্ব যৌথভাবে পরিচালনা করেন মুকুল ও পিউলি। গত 7 এপ্রিল পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে আসা সিলেট রামকৃষ্ণ গার্লস স্কুলের প্রধান শিক্ষক, ওপেন ইউনিভার্সিটির প্রভাষক, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান, ছাতক হাইস্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা আসাদ মিয়ার সাথে যুক্তরাজ্যে বসবাসরত ছাতক দুয়ারাবাসীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাতকের প্রবীণ মুরব্বী আলহাজ রুশন আলী। আহমেদ আবুলেসের পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্রিকলেন জামে মসজিদের হাফিজ সাজ্জাদুর রহমান। সভায় বক্তব্য রাখেন লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি নেতা আলতাবুর রহমান মুজাহিদ। বৃহত্তর ছাতক প্রবাসী সমিতির সভাপতি ও লুইশাম আওয়ামী লীগের সভাপতি ফজলুদ্দিন, সাংবাদিক হামিদ মাহমুদ, সাবেক ছাত্রনেতা গয়াসুর রহমান গয়াস, কমিউনিটি নেতা আহবাব মিয়া, লাল মিয়া প্রমুখ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ নরফোক ও নরউইচের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 6 এপ্রিল রবিবার নরফোকের স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগের লতিফ আলী। ইমরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নরউইচ আওয়ামী লীগের সভাপতি এম এ শহীদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নরউইচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর এফ এম চৌধুরী সালিক, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ রুবেল, শিহাবুদ্দিন শিবাব, কামরুল ইসলাম লিটন, মোহাম্মদ নিজামুদ্দিন খান, মোহাম্মদ মোতাহার হোসেন প্রমুখ। সভার স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা লিমন আহমেদ এবং সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইউনুস আহমেদ। সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বক্তারা বর্তমান সরকারের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বাইতুল আমান জামে মসজিদ ও কালচারাল সেন্টার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। চলমান কাজের অগ্রগতির এই ধারাবাহিকতায় এবার দাতারা তাদের নামাঙ্কিত ব্রিক নিজ হাতে মসজিদ ভবনে স্থাপন করলেন। দানকারী ব্যক্তিরা মসজিদ ভবনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবাব হোসেন, সুবান আলী,
শাহ হুমায়ুন কবির, আব্দুল লতিফ নিজাম, ফারুক আলী, খায়রুল ইসলাম, আব্দুল কাদির, সামিরউদ্দিন ফারুক, মন্তাজ আলী সহ কমিউনিটির নেতৃবৃন্দ। অনেক শিশু কিশোরও উৎসাহ উদ্দীপনায় এ সময় মসজিদের কাজে অংশগ্রহণ করে দাতারা কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকাশ করেন। এ সময় সৈয়দ জহুরুল ইসলাম দোয়া পরিচালনা করেন। সাত এপ্রিল সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ব্রিটেনে বসবাসরত নবীগঞ্জ উপজেলার দিগলবাক ইউনিয়নের বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে দিগলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সম্মেলন ও নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইব্রাহিম খানকে সভাপতি, সিরাজুল ইসলামকে সিনিয়র সহসভাপতি ও ফজলুর রহমানকে সেক্রেটারি ও শেখ শামীম আহমদকে কোষাধ্যক্ষ করে 51 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও 17 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়। সভায় অতিথি ছিলেন বিসিএর সেক্রেটারি এম এ মুনিম, বিসিএর অর্গানাইজিং সেক্রেটারি ফজলউদ্দিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনসার আহমেদুল্লাহ, ব্যারিস্টার আতাউর রহমান, অ্যাডভোকেট মুজিবুল হক মনি প্রমুখ। ইব্রাহিম খানের সভাপতিত্বে এবং আবু সুফিয়ান আহমেদ, আতিকুর রহমান লিটন ও শেখ জুবায়ের হোসেনের সুহেলের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী। বক্তারা রাখেন মাহতাব মিয়া, মুনায়েম খান, অধ্যাপক আব্দুল ওয়াদুদ, ব্যারিস্টার তুহেল খান প্রমুখ। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মরহুম ফজলু মিয়া কাজের স্বীকৃতি স্বরূপ সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বাংলা নববর্ষ 1421 উদযাপনের লক্ষ্যে বৈশাখের প্রথম দিনটিতে বিলেকের একমাত্র বাংলা রেডিও বেতার বাংলা আগামী 20 এপ্রিল দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করছে। এই আয়োজনে গান, নাচ, কবিতা, শিশুদের চিত্রাঙ্কন, ফেস পেন্টিং, বাউন্সি ক্যাসেলের ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। সোমবার বেতার বাংলা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয় অনুষ্ঠানে প্রবেশ মূল্য থাকছে মাত্র £1 এবং রাফেলডোতে থাকবে একটি লন্ডন ঢাকা রিটার্ন টিকিট, 40 ইঞ্চি টিভি সহ বেশ কয়েকটি পুরস্কার। অনুষ্ঠানটি স্যাটন স্ট্রিটের একটি উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির সদস্য মুস্তাক বাবুলের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নাজিম চৌধুরী। এ সময় বেতার বাংলার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন তানজিলা রুনা, তোফায়েল বাসিত তপু, সেলিনা আহমেদ এবং বেতার বাংলা শ্রোতা ফোরাম সভাপতি মহিব চৌধুরী। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আবারও থাকছে। শেফদের নিয়ে শুরু হচ্ছে মাস্টার শেফ প্রতিযোগিতা। ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উপলক্ষে নানা আয়োজন।